আসসালামু আলাইকুম সলিউশনে আপনাকে স্বাগতম আজকের বিষয় থাকছে এনএসআই ফিল্ড অফিসার পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান খুব দ্রুত প্রশ্নপত্রের সমাধান পরীক্ষা কেন্দ্রিক সাজেশন পেতে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারবেন খুব দ্রুত চলা যায় মূল আলোচনায় কম্পিউটারের হার্ড ডিস্ক কী ধরনের মেমরি সহায়ক মেমরি জাফনা দ্বীপ কোথায় অবস্থিত শ্রীলঙ্কা অবস্থিত জাফনা দ্বীপ আরব লীগ প্রতিষ্ঠায় সদস্য দেশ নয় কোনটি সংযুক্ত আরব আমিরাত বর্তমানে দুবাই সর্বশেষ সদস্য হিসেবে আফগানিস্তান কত সালে সার্কে অন্তর্ভুক্ত হয় দুই হাজার সাত সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক তারেক মাসুদ জাতীয় সংসদে কোন সাংসদ সদস্য কোনো বিল উত্থাপন করতে চাইলে কত দিনের মধ্যে নোটিশ প্রদান করতে হয় সাত দিনের মধ্যে নিচের কোন সংগঠনটি জাতিসংঘের সাথে সম্পর্কিত বিশ্ব বাণিজ্য সংস্থা জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়েছে পোল্যান্ড বাংলাদেশের উদ্যান তথ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত গাজীপুর প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন রাষ্ট্রপতি নিচের কোন নদী বাংলাদেশ ও মায়ানমারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে মাতামুহুরি কোন দেশ থেকে প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করা হয় রাশিয়া দুধের শ্বেতসার বা শর্করাকে কি বলে ল্যাক্টোজ বাংলাদেশে পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত দুই ফুট রেডার শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত কাবাডি কাবাডি খেলার সাথে রেডার শব্দটি সম্পর্কিত নিচের কোন কমনওয়েলথ রাষ্ট্রটি ব্রিটিশ শাসনের অধীনস্থ ছিল না মোজাম্বিক বাংলাদেশের পাহাড় শ্রেণী কোন ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ টারশিয়ারি যোগের কোন কাঠ হতে বাক্স ও দিয়াশলাই তৈরি হয় থেকে বাক্স ও দিয়াসলাই তৈরি হয় বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশ অবস্থিত আসাম নিরবধী শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি নির অব্দি নিরবধি প্র পরা অব কোন শ্রেণীর উপসর্গ সংস্কৃত বাংলা ভাষায় কয়টি জ্যোতি বা ছেদ চিহ্নের প্রচলন আছে বারোটি দোকান শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি ফার্সি ভাষা থেকে দোকান শব্দটি এসেছে সকলের জন্য প্রযোজ্য এর এক কথায় প্রকাশ কি হবে সর্বজনীন উপসর্গকে ইংরেজিতে কি বলে প্রিফিক্স সুখের পায়রা বাগদারাটির অর্থ কি আরামপ্রিয় ব্যক্তি ব্যাকরণের মূল ভিত্তি কি ভাষা ব্যথার দান গ্রন্থটির রচয়িতা কে কাজী নজরুল ইসলাম নিচের কোন বানানটি সঠিক দুলিস কোন তিনটি বর্ণের পর দন্তন্য মূর্দন্য ন হয় র রি স ওই কোন ধরনের স্বরধ্বনির প্রতীক যৌগিক স্বরধ্বনির প্রতীক ওই কোনগুলো মূলীয় ধ্বনি ক খ গ গহ উম বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বাক্যতত্ত্ব কোন খ্যাতিমান লেখকের বীরবল ছদ্মনাম ছিল প্রমোদ চৌধুরীর বীরবল ছদ্মনাম ছিল নুরুল দিনের সারা জীবন নাটকের রচয়িতা কে সৈয়দ শামসুল হক আশু শব্দের বিপরীত শব্দ কোনটি বিলম্ব দুলালি শব্দের সমার্থক শব্দ কোনটি কন্যা আজকের মতো এখানেই সমাপ্ত করছি চেষ্টা করেছি খুব দ্রুত সময়ের ভিতরে ফিল্ড অফিসারের প্রশ্নপত্রের সমাধান দিতে বাকি অংশের কাজ চলছে সম্পূর্ণ হওয়ার পরে অবশ্যই চেষ্টা করব আপলোড দেওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন কেননা পরবর্তী ভিডিওর নোটিফিকেশান চলে যাবে আপনার নিকট এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন